আজকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়টি আজকে শুরু করব এই অধ্যায়ে আমরা ক্রমশ পড়তে থাকবো রাদারফোর্ডের পরমাণু মডেল সেখানে আলফা কোনার বিক্ষেপণ পরীক্ষা আমরা পড়বো সেখান থেকে রাদার ফোর্ড কী সিদ্ধান্ত করেন এবং কীভাবে পরমাণু রাদারফোর্ড মডেল গঠন করেন তা দেখব রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব এরপর রাদারফোর্ডেরই ছাত্র বিজ্ঞানী নীলস বোর্ড রাদারফোর্ডের মডেলের কিছু পরিমার্জন করেন এবং তার একটি নতুন মডেল দেন যা আমরা বোর্ডের মডেল পরমাণু মডেল হিসেবে জানি সেটি সম্পর্কে আমরা পড়ব বোর্ড যখন তার পরমাণু মডেল তৈরি করেন তখন বোর্ড কিছু স্বীকার্য বা পস্টুলেট ধরে নেন বোর্ডের এই স্বীকার্য ছিল তিনটি যেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলো আজকে আমরা একটু আলোচনা করব। এবং এর আগের দিন আমরা পড়েছিলাম যখন আলোক তরিত ক্রিয়া পড়েছিলাম ডিপডব্লি হাইপোথিসিস সেই ডিপডব্লি হাইপোথিস থেকে আমরা বোর্ডের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করব এই পর্যন্ত আজকের পড়া আজকের পড়ায় আমরা কোন কোন প্রশ্নের উত্তর আমরা খুঁজবো সেগুলো একটু আমরা দেখে নিই আজকে আমরা তোমাদের স্ক্রিনে যে প্রশ্নগুলি দেখাচ্ছি এই প্রশ্নগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। চলো প্রথম প্রশ্নটি আজকে আমরা একটু দেখে নিই রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা থেকে কী কী সিদ্ধান্ত করা যায় দেখো প্রত্যেক পদার্থ কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা গঠিত হয় সে সম্পর্কে অনেক প্রাচীন দর্শনিক অনেক মতবাদ দিয়েছিলেন যেমন ভারতীয় দর্শনিক কণাদ গ্রিক দার্শনিক ডিমোক্রেটাস এরাও পরমাণু সম্পর্কে বলেছিলেন কিন্তু সেগুলি সবই ছিল কল্পনাপ্রসূত তার কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না বিজ্ঞানী জন ডাল্টনও কিছু তত্ত্ব দিয়েছিলেন প্রথম পরমাণু সম্পর্কে এক্সপেরিমেন্টালি ডিসিশান থেকে পরমাণুর মডেল তৈরি করেন বিজ্ঞানী রাদারফোর্ড তাই রাদারফোর্ডের মডেলটিকেই আমরা পরমাণুর মডেলের একদম সূত্রপাত বলে ধরে নিতে পারি রাদারফোর্ড এই পরমাণু মডেলের জন্যে একটি আলফা আলফাকোনা পরীক্ষা করেন এই আলফা কোনা পরীক্ষার সেট আপ তোমাদের স্ক্রিনে দেখানো রয়েছে এখানে একটি সিসার পাত্রের মধ্যে একটি তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয় যা থেকে আলফা কোনা নিশ্চিত হয় তোমরা যেন আলফাকোনা হলো দ্বিআয়নিত হিলিয়াম নিউক্লিয়াস একটি হিলিয়াম পরমাণু থেকে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রনগুলিকে যেন যদি আমরা বিচ্ছিন্ন করে দিই তাহলে হিলিয়ামের যে নিউক্লিয়াসটি পড়ে থাকে সেটি প্রকৃতপক্ষে কণা যা তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো একটি সিসার পাত্রের মধ্যে আলফা কণার একটি উৎস থাকে যেটি একটি তেজস্ক্রিয় পদার্থ সেখান থেকে একটি কণার স্রোত বা কণার বিম বেরিয়ে আসে রাদারফোর্ড একটি খুব পাতলা সোনার পাত নিলেন যে সোনার পাতের মধ্যে দিয়ে আলফা কণা কিছুটা ভেদ করে যেতে পারে এবং এই আলফা কণা যেটি সোনার পাতের ওপর পড়ছে তা কতটা ভেদ করে যাচ্ছে বা কতটা বিক্ষিপ্ত হচ্ছে বোঝার জন্য তিনি একটি প্রতিপ্রভ পর্দা নিলেন তোমরা জানো প্রতিপ্রভ পর্দার ওপর যদি ইলেকট্রন বা আলফা কণা এই ধরনের কণা পড়ে প্রতিপ্রভ পর্দা থেকে একটি আলো বা প্রতিপ্রভা দেখতে পাওয়া যায় তো এই ছিল রাদার ফোর্ডের পরীক্ষার সেট এখন আমরা দেখি রাদার ফোট এই পরীক্ষা থেকে কি কি পর্যবেক্ষণ করলেন এই পরীক্ষা থেকে তিনি পর্যবেক্ষণ করলেন বেশিরভাগ আলফা কণায় কোনো বিক্ষেপ ছাড়া সোজাসুজি সোনার পাত ভেদ করে চলে যেতে পারে অথচ সোনার পাতে কিন্তু কোনো ছিদ্র নেই তা সত্ত্বেও বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায় খুব কম সংখ্যক আলফা কণা সামান্য কোণে বিক্ষিপ্ত হয় দেখো এখানে দেখানো রয়েছে এটি এবং এটি খুব অল্প কোণে বিক্ষিপ্ত হয়েছে এবং অতি অল্প সংখ্যক আলফা কণা খুব বেশি কোণে বিক্ষিপ্ত হয় যেমন এই আলফা কণাটি এই আলফা কণাটি তো এগুলি থেকে রাদার ফোর্ট তিনটি সিদ্ধান্তে আসেন দেখো এখানে এই চিত্রেও দেখানো রয়েছে বেশিরভাগ আলফাকণা সোজাসুজি বেশি বেরিয়ে যাচ্ছে খুব কম সংখ্যক আলফাকণা সামান্য কোণে বিক্ষিপ্ত হচ্ছে এবং অতি অল্প সংখ্যক আলফা খুব বেশি কোণে মানে নাইনটি ডিগ্রির থেকেও বেশি কোণে বিক্ষিপ্ত হয়েছে এ থেকে যে তিনটি সিদ্ধান্ত নিতে পারি সেগুলি হলো বেশিরভাগ এটি প্রথম সিদ্ধান্ত বেশিরভাগ আলফা আলফাকণায় যেহেতু বিনা বিক্ষেপে ধাতবপাত ভেদ করে বেরিয়ে যায় তাই সিদ্ধান্ত করা যায় পরমাণুর অধিকাংশ স্থানীয় হলো শূন্য এটি হলো রাদারফোর্ডের পরীক্ষা থেকে প্রাপ্ত প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় পর্যবেক্ষণ হলো খুব অল্প সংখ্যক আলফা কণা অতি সামান্য কোণে বিক্ষিপ্ত হয় এই বিক্ষেপের কারণস্বরূপ আমরা বলতে পারি আমরা জানি আলফা কণা হলো ধনাত্মক আধানগ্রস্ত কারণ এর চার্জ হচ্ছে টু প্লাস চার্জ হয় একটি কণার আবার আমরা জানি ইলেকট্রন নেগেটিভ তরিদগ্রস্ত তাই ইলেকট্রনের এবং এই আলফা কোনার চার্জের মধ্যে একটি আকর্ষণ হয় সেই খুব কম সংখ্যক আলফা কোনা কোণে বিক্ষিপ্ত হয় ফলে এটি থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে এটি সিদ্ধান্ত করা যায় তাহলে রাদারফোর্ডের পরীক্ষার পর্যবেক্ষণ থেকে এটি হলো দ্বিতীয় সিদ্ধান্ত এরপর আমরা আসি তৃতীয় সিদ্ধান্ত এবং তৃতীয় পর্যবেক্ষণে তৃতীয় পর্যবেক্ষণ থেকে জানা যায় খুব অতি অল্প সংখ্যক আলফা কণা নাইনটি ডিগ্রির থেকেও বেশি কোণে বিক্ষিপ্ত হয় এটি থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্তে পৌঁছন যে পরমাণুর সমগ্র ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর খুব অতি অল্প স্থানের মধ্যে কেন্দ্রীভূত থাকে একেই আমরা বলি কেন্দ্রক বা নিউক্লিয়াস এগুলি সম্পর্কে তোমরা কিন্তু ক্লাস এইট থেকেই মোটামুটি পড়ছো তাহলে এই তিনটি সিদ্ধান্ত রাদারফোর্ডের মডেলের আমরা পাই রাদারফোর্ডের বিক্ষেপণ পরীক্ষা থেকে এরপর আসি আজকের দ্বিতীয় প্রশ্নে রাধার ফোডের আলফা কোনার বিক্ষেপণ পরীক্ষাটি আমরা দেখলাম এবং সেখান থেকে রাদার ফোর্ড কী কী সিদ্ধান্ত করলেন তাও আমরা দেখলাম এরপর রাদারফোর্ডের পরমাণু মডেলের বক্তব্যটি আমরা সংক্ষেপে দেখে নিই দেখো রাদারফোর্ড মডেলের একটি চিত্র এখানে দেখানো হয়েছে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যার ভর খুব বেশি এবং ধনাত্মক আধানগ্রস্ত এবং দেখো ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে এই মডেলের মূল কথা হলো এখান থেকে তোমরা লিখতে পারো এই জায়গা থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে যে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ তোমরা চিত্রে যেমন রয়েছে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তীয় কক্ষপাথে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে এবং নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে স্থির তরিতাকর্ষণ আকর্ষণ বল কাজ করে যেটি তোমরা ক্লাস টুয়েলভে প্রথমের দিকের অধ্যায়গুলিতে পড়েছ কুলম্বীয় আকর্ষণ বল এবং এই বলই ইলেকট্রনকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয় তোমরা ক্লাস ইলেভেনে পড়েছিলে বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরতে গেলে তার অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় তাহলে এক্ষেত্রে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ঘোরে ইলেকট্রনকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয় নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় স্তিত্তরিত আকর্ষণ বল এর পরের প্রশ্ন আজকে দেখে নিই পরমাণু মডেলের দুটি ত্রুটি বা ভুল আলোচনা করো দেখো এখানে রাদার পরমাণু মডেলের ত্রুটি আলোচনা করা হয়েছে প্রথম ত্রুটি হল পরমাণুর অস্থায়িত্ব দেখো তোমরা উত্তরটি এইভাবে লিখবে তো পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি যেহেতু বৃত্তাকার পথে আবর্তন করছে তাই পরমাণুতে প্রত্যেকটি আবর্তশ্রী ইলেকট্রনেরই কিছু তরণ থাকবে তোমরা জানো আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের দিকে অভিকেন্দ্র ত্বরণ কাজ করে যার মান হল ভিস্কার বাই আর ইলেভেনে তোমরা পড়েছ তো বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো তড়িতাহিত কণা যদি ত্বরণ থাকে তাহলে তার থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ হয় সুতরাং পরমাণু ঋণাত্মক ইলেকট্রনগুলি থেকেও এই বিকিরণ হবে ফলে কী হবে তাদের শক্তি ক্রমশ কমতে থাকবে যে লাইনগুলি আমি কেটে দিয়েছি এই জায়গাগুলি তোমরা লিখবে না এগুলি না লিখলেও হবে বাস্তবে যদি এরকম ঘটনা ঘটে তাহলে বাস্তবে এরকম ঘটনা যদি ঘটতো তাহলে ইলেকট্রনগুলি ক্রমশ শক্তিহীন হয়ে পড়ত এবং স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য ইলেকট্রনগুলি ক্রমশ তাদের ব্যাসার্ধ ছোটে হতে হতে নিউক্লিয়াসের ওপরে এসে পড়তো এবং তাত্ত্বিক গণনায় দেখা গেছে যে পরমাণুর আয়ু কখনোই টেন টু দিপার মাইনাস এইট সেকেন্ডের বেশি হতো না তাহলে পরমাণু কখনোই পরমাণু মডেলটি স্টেবেল হতো না পরমাণু আনস্টেবেল হতো তাহলে রাদার ফোডের এটি একটি প্রথম এবং বড় ত্রুটি যে রাদার ফোডের মডেল অনুসারে যদি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরে তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ হয় ইলেকট্রন থেকে এবং ইলেকট্রনের ব্যাসার্ধ ক্রমশ ছোটো হতে হতে ইলেকট্রনটি নিউক্লিয়াসের ওপর এসে পড়ে এবং পরমাণু মডেলটি আমাদের ত্রুটিপূর্ণ হয় কারণ পরমাণু অস্থায়ী হওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা জানি পরমাণু স্থায়ী তাহলে এটি কিন্তু রাদার মডেলের একটি ত্রুটি দেখো এখানে চিত্রে দেখানো রয়েছে যদি ইলেকট্রন থেকে চুম্বকীয় বিকিরণ হতো তাহলে কিভাবে তার ব্যাসার্ধ কমতে কমতে তা নিউক্লিয়াসের উপরে এসে পড়ত এরপর রাদারফোর্ডের মডেলের দ্বিতীয় ত্রুটি নিরবিচ্ছিন্ন পরমাণু বর্ণালী যদি ইলেকট্রনগুলি থেকে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কন্টিনিউয়াস বা একটা না শক্তি বিকিরণ হতো তাহলে কি ঘটতো তাহলে নিউক্লিয়াস থেকে বা পরমাণু থেকে আমরা যে বর্ণালী পাই সেই বর্ণালী অবশ্যই নিরবিচ্ছিন্ন হওয়ার কথা ছিল যেমন আমরা জানি সৌর বর্ণালী নিরবিচ্ছিন্ন হয় তেমন হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে যে বর্ণালী আমরা পাই যেমন হাইড্রোজেন হিলিয়াম এদের ক্ষেত্রে যে বর্ণালী পাই সেগুলি দেখা গেছে রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম নিরবিচ্ছিন্ন বর্ণালী নয় সুতরাং এটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় ত্রুটি রাদার ফোড়ে এই কি দূর করেন তারই ছাত্র বিজ্ঞানী নীলস বোর এবং তিনি কারেকশান করে আরেকটি মডেল দেন যার নাম হলো বোর্ডের পরমাণু মডেল চলো পরের পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিই আজকের পরের প্রশ্ন বোর্ডের পরমাণু মডেলটি সংক্ষেপে লেখো দেখো বোর্ডের পরমাণু মডেল এখানে আলোচনা করা হয়েছে নিলস বোর্ড যখন পরমাণু মডেল দেন তিনি রাদার ফোর্ডের কিন্তু মূল যে বিষয়গুলি সেগুলি প্রায় একই রাখেন এবং সামান্য কিছু বিষয় পরিবর্তিত করেন যেগুলি নিয়ে সমস্যা হচ্ছিল এক নম্বর পয়েন্টে দেখো তিনি রাদার ফোর্ড যা বলেছিলেন তার সঙ্গে একই রাখলেন পয়েন্টে যে ধনাত্মক আধান গ্রস্ত নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে থাকে এবং তা খুব ক্ষুদ্র পরিসরের মধ্যে অবস্থিত অর্থাৎ রাদারফোর্ডের এই ধারণাটিকে বোর কিন্তু কোনো চেঞ্জ করলেন না এরপর দ্বিতীয় ধারণাটিও তিনি প্রায় একই রাখলেন যে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে বৃত্তীয় কক্ষপথে গতিশীল এখানে খেয়াল রাখবে নীলস বোর্ড কিন্তু বৃত্তীয় কক্ষপথের কথা বলেছিলেন একটি ক্যালকুলেশনও আমরা এখানে দেখাতে পারি যদি ইলেকট্রনের ভর এম হয় এবং তার দ্রুতি ভি হয় কক্ষপাতের ব্যাসার্ধ আর হয় তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত হবে এম ভি স্কোয়ার বাই আর এটি তোমরা ক্লাস ইলেভেনের বৃত্তিয় গতিতে পড়েছো যে অভিকেন্দ্র তরণ হয় ভি স্কোয়ার বাই আর অভিকেন্দ্র বল হয় এম ভি স্কোয়ার বাই আর নিউক্লিয়াসের ক্ষেত্রেও যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে ঘুরবে তখন এই এক্সপ্রেশনটি আমরা পাবো এটি হলো প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের এক্সপ্রেশন এরপর আমাদের মনে রাখতে হবে নিলসবোর্ডের পরমাণু মডেলটি শুধু এইচ লাইক অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য এইচ লাইক অ্যাটম এইচ লাইক অ্যাটম মানে যাদের নিউক্লিয়াসে অনেক বেশি সংখ্যক প্রোটন থাকতে পারে একাধিক প্রোটন থাকতে পারে একটা দুটো তিনটে চারটে কিন্তু বাইরের কক্ষপথে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকবে এখন কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি জের হয় তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কত আধান থাকবে আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ এবং একটি প্রোটনের চার্জ সংখ্যাগতভাবে সমান এখন কোনো মৌলের যদি পারমাণবিক সংখ্যা জেড হয় তাহলে তার কেন্দ্রে জেড সংখ্যক প্রোটন থাকবে জেড সংখ্যক প্রোটনের মোট চার্জ কত হবে জেড সংখ্যক প্রোটনের মোট চার্জ হবে জেডি কারণ একটা প্রোটনের চার্জকে আমরা ধরি ই তাহলে টি প্রোটনের চার্জ হবে জেডি কিন্তু এইচ লাইক অ্যাটমগুলির বাইরের কক্ষপথে কেবলমাত্র একটি ইলেকট্রন আছে তাই বাইরের কক্ষে থাকবে একটি ইলেকট্রন তাহলে পরমাণুটির কেন্দ্রে আছে আছে জেডি সংখ্যক পজিটিভ চার্জ আর বাইরে আছে ই পরিমাণ নেগেটিভ চার্জ ফলে যদি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়া কুলাম্বের সূত্রটি আমরা অ্যাপ্লাই করি তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আমরা আকর্ষণ বলকে লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফসাইলার নট জেডি ইন ই বাই আর স্কোয়ার এটি তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে পাচ্ছ তাহলে এই স্থির আকর্ষণ বলের এক্সপ্রেশান এটি হবে ওয়ান বাই ফোর পাই এফ নট ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এটি হলো বোর্ডের পরমাণু মডেল এরপর আজকের পরের প্রশ্ন বোর্ডের পরমাণু মডেলের বা বোর্ডের তত্ত্বের স্বীকার্যগুলি লেখো এটি হলো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি দেখা গেছে বিগত বছরগুলিতে বারবার দেখা গেছে উচ্চ মাধ্যমিকে এটি এসেছে চলো এর উত্তর আমরা দেখে নিই বোর্ডের তত্ত্বের স্বীকার্যগুলি এখানে আলোচনা করা হয়েছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সেকশানে দেখো বোর্ডের তত্ত্বে মোট তিনটি স্বীকার্যের কথা বলা রয়েছে এগুলি উচ্চ মাধ্যমিকের তিন নাম্বারের প্রশ্নরূপে এটি পড়ে এইচএসে এবং এই জায়গাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি এই প্রশ্নটি তো মোট তিনটি শর্ত রয়েছে যাদেরকে বলা হয় বোর্ডের কোয়ান্টাম স্বীকার্য তো প্রথম শর্তটি এখানে আমরা দেখে নিই এখানে বলা রয়েছে কোনো পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনের আবর্তনের জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপাত থাকে এটি তোমরা মনে রাখবে অ্যালায়েড অরবিট বা আমরা বলি পারমিসেবেল অরবিট যখন কোনো ইলেকট্রন এই অনুমোদিত কক্ষপাতগুলিতে আবর্তন করে তখন সেগুলি থেকে কোনো শক্তি বিকিরণ হয় না যদিও মানে ক্লাসিক্যাল যে ম্যাক্সুয়েল বলেছিলেন ম্যাক্সুয়েলের থিওরি অনুসারে এই ইলেকট্রনগুলি থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হওয়ার কথা কিন্তু বোর্ড তার প্রথম স্বীকার্যে বললেন যে পারমিসেবেল বা অ্যালাউড অরবিটগুলিতে ইলেকট্রন যতক্ষণ থাকবে তখন সেগুলি থেকে কোনো শক্তি বিকিরণ হবে না তাহলে বোর্ডের প্রথম পস্টুলেট তোমরা এই জায়গা থেকে লেখা শুরু করবে যা আছে এটি লিখবে এবং এখান পর্যন্ত তোমরা লিখবে এই জায়গা পর্যন্ত বিকিরণ করে না পর্যন্ত এই ব্র্যাকেটের অংশটি না লিখলেও হবে এটি হলো বোর্ডের প্রথম স্বীকার্য এরপর বোর্ডের দু নম্বর স্বীকার্য বা দ্বিতীয় পস্টুলেট এখানে বলা রয়েছে কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে আরেকটি স্থায়ী কক্ষপথে সংক্রমিত হওয়া সম্ভব অর্থাৎ ইলেকট্রন কিন্তু একটি সেল থেকে একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে কিন্তু যেতে পারে এইভাবে ইলেকট্রন যখন একটি কক্ষপাত থেকে অন্য কক্ষপথে যাবে তখন কিন্তু তরিচুম্বকীয় বিকিরণ নিঃসৃত বা শোষিত হবে কেবলমাত্র এই ক্ষেত্রেই হবে যখন ইলেকট্রন একটা কক্ষপাত থেকে অন্য কক্ষপাতে যাবে এই বিকিরণ সমসত্ত্ব হবে এবং যদি নিউ কম্পাঙ্কের বিকিরণ হয় তাহলে আমরা এইচ নিউ সমান ই ওয়ান মাইনাস ই এই সম্পর্কটি দ্বারা আমরা শক্তির পার্থক্যকে আমরা দেখাতে পারি তাহলে এখানে এই পর্যন্ত তোমরা লিখবে প্রথম থেকে এবং এই যে ইকুয়েশানটি আমরা পাচ্ছি এইচ নিউ সমান ই ওয়ান মাইনাস ই অথবা ই টু মাইনাস ই ওয়ান বেশি থেকে কম শক্তিটি বিয়োগ করতে হবে এই যে ইকুয়েশানটি একে বলা হয় বোর্ডের কোয়ান্টাম শর্ত এটি কিন্তু আলাদা করে উচ্চ মাধ্যমিক অনেক সময় লিখতে দেওয়া হয় যে বোর্ডের কোয়ান্টাম শর্তটি লেখো দেখো এইখানে লেখা রয়েছে বইতে দাগ দেবে তোমরা এই সমীকরণটিকে বলা হয় বোর্ডের কোয়ান্টাম শর্ত বা বোর্ডস ফ্রিকুয়েন্সি কন্ডিশান এরপর বোর্ডের তৃতীয় স্বীকার্য যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাইয়ের পূর্ণ গুণিতক সেগুলিই হয় অনুমোদিত কক্ষপথ এই স্বীকার্যটি থেকে আমরা জানতে পারি যে অনুমোদিত কক্ষপথগুলি কেমন হবে সেজন্যে এই স্বীকার্যকে বলা হয় বোর্ডের কোয়ান্টাম শর্ত বা বোর্ডস কোয়ান্টাম কন্ডিশান এটিও কিন্তু অনেক সময় উচ্চ মাধ্যমিক আলাদা করে বলে যে বোর্ডের কোয়ান্টাম শর্তটি লেখো এবার এটির যদি ম্যাথামেটিক্যাল ফর্ম আমরা লিখি আমরা জানি কৌণিক ভরবেগের রাশিমালা হয় ক্লাস ইলেভেনে আমরা পড়েছি এম ভি আর এনতম কক্ষপাতের জন্যই সাফিক্সগুলি লেখা হয়েছে ভিএনআরএন তাহলে ইনতম কক্ষপথে এটি হলো কৌণিক ভর্বেক যেটি বোর্ডের থিওরি অনুসারে এইচ বাই টু পাইয়ের পূর্ণ গুণিতক তাহলে এর ম্যাথামেটিক্যাল ফর্ম হলো তৃতীয় স্বীকার্যের এম ভি আর টু এইচ বাই টু পাই যেখানে এন হচ্ছে ওয়ান টু থ্রি এরকম পূর্ণ সংখ্যা প্রথম কক্ষপথের জন্য এন এর মান হয় এক দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান হয় দুই তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান হয় তিন এই কক্ষপথগুলির ধারণা এখান থেকে আমরা পাই বলেই একে বোর্ডের কোয়ান্টাম শর্ত বলা হয় তাহলে এই তিনটি স্বীকার্য তোমরা খুব ভালো করে প্রস্তুত করবে এই তিনটি স্বীকার্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দেখো আগের প্রশ্নটি কিন্তু উচ্চ মাধ্যমিক এইভাবেও আসতে পারে যে বোর্ডের কোয়ান্টাম শর্ত এবং বোর্ডের কম্পাঙ্ক শর্ত লেখো এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে এরপর আমরা দেখব আজকের পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্নটি হলো ডিপ ডগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করো তোমরা এই মাত্র দেখলে বোরের কোয়ান্টাম শর্ত কাকে বলে এটি কিন্তু বোরের এই কোয়ান্টাম শর্তটি ডিপ ডগলি যেটি তোমরা আগের দিন পড়েছিলে সেটি থেকে প্রমাণ করা যায় চলো আমরা দেখি কীভাবে এটি আমরা প্রমাণ করবো দেখো ডিপডগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা বোয়ে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু সেকশানে দেখানো রয়েছে এই জায়গায় রয়েছে উত্তরটি চলো আমরা উত্তরটি দেখে নিই দেখো এখান থেকে উত্তরটি লেখা আমরা শুরু করবো ডিবব্রগটি ধরে নেন দুটি ঘটনা যেহেতু পরমাণুর ইলেকট্রন পরমাণুর ভিতরেই সীমাবদ্ধ থাকে তাই পারমাণবিক ইলেকট্রন তরঙ্গ হলো স্থানু পদার্থ তরঙ্গ এর আগের দিন আমরা পড়েছিলাম যে পরমাণুকে ডিব্রগলি কিন্তু ওয়েভ হিসেবে ধরে নেন যেটাকে আমরা ম্যাটার ওয়েভ বলেছিলাম আগের দিন এবং দ্বিতীয় ঘটনাটি হলো পরমাণুতে যখন ইলেকট্রনগুলি কক্ষপাতে থাকবে তখন ইলেকট্রনগুলির একটি সম্পূর্ণ একটি করে তরঙ্গ আমাদের থাকতে হবে এই পর্যন্ত আমরা লিখব যে পরমাণুতে ইলেকট্রন কক্ষপথগুলিতে এমনভাবে হতে হবে যেন সম্পূর্ণ কক্ষপথে পূর্ণ সংখ্যক ইলেকট্রন তরঙ্গ থাকতে পারে দেখো এ এর আগে তোমরা ইলেভেনে তরঙ্গ পড়েছিলে একটি পূর্ণ তরঙ্গের এরকম একটি চিত্র হতো এটি হতো একটি তরঙ্গ শীর্ষ এটি হতো একটি তরঙ্গ পাত একটি তরঙ্গ শীর্ষ একটি তরঙ্গ পাত নিয়ে একটি পূর্ণ তরঙ্গ তৈরি হতো তরঙ্গের ক্ষেত্রে বিপরীত দিক থেকে আরেকটি একই রকমের তরঙ্গ এসে পড়তো ফলে এরকম একটি আরেকটি তরঙ্গ বাইরের ডান দিক থেকে এসে পড়তো ফলে এটি হলো একটি পূর্ণ তরঙ্গের ছবি এখান থেকে এখান পর্যন্ত তো আমরা কি দেখলাম যে ডিব্রগলি বললেন যে একটি কক্ষপাতে কেবল এরকম একটি করে পূর্ণ তরঙ্গ থাকতে পারে চিত্রে ব্যাপারটি একটু আমরা বুঝে নিই দেখো এখানে একটি চিত্রে দেখানো রয়েছে এখানে নীল রঙে দেখানো রয়েছে পরমাণুটির কক্ষপাত সেখানে দেখো কতগুলি তরঙ্গ আমরা এখানে ইলেকট্রনকে ডিপডগলি একটি তরঙ্গ হিসেবে ধরে নিলেন কটি তরঙ্গ এখানে চিত্র আছে দেখো এখান থেকে এখান পর্যন্ত দেখি একটি তরঙ্গ তোমরা দেখলে এরকম একটি তরঙ্গের ছবি হয় তো এটি একটি তরঙ্গ এখান থেকে এখান পর্যন্ত দেখো আরেকটি তরঙ্গ এখান থেকে এখান পর্যন্ত দেখো আরেকটি তরঙ্গ এখানে আরেকটি দেখো এখানে একটা এটি হলো দ্বিতীয় তরঙ্গ এটি তৃতীয় এটি চতুর্থ এখানে চারটি দেখানো রয়েছে তো ডগলি বললেন এরকম পূর্ণ সংখ্যক কিন্তু তরঙ্গ থাকতে পারে কখনোই এমন হবে না যে দেড়খানা বা আড়াইখানা বা সাড়ে তিনখানা তরঙ্গ আছে হয় একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি এরকম পূর্ণ তরঙ্গ থাকতে পারে এরকম পূর্ণ তরঙ্গ যদি থাকে তাহলে এক এক একটি তরঙ্গের কত করে দৈর্ঘ্য আমরা জানি এক একটি তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা লিখি ল্যামডা একটা তরঙ্গের দৈর্ঘ্য এখানে দেখো চারটি তরঙ্গ আছে তাহলে চারটি তরঙ্গের মোট দৈর্ঘ্য কত হবে ফোর ল্যামডা যদি এন সংখ্যক তরঙ্গ থাকে একটা সম্পূর্ণ বৃত্তপথে তাহলে এন সংখ্যক তরঙ্গের মোট দৈর্ঘ্য কত হবে এন ল্যামডা কিন্তু আমরা জানি একটি বৃত্তের পরিধি হয় টু পাই আর সুতরাং আমরা লিখতে পারি টু পাই আর ইকুয়ালস টু এন ল্যামডা দেখো বৃত্তের পরিধি হলো টু পাই আর এবং একটি বৃত্তের মধ্যে যেহেতু সংখ্যক পূর্ণ তরঙ্গ থাকে তাই এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হলো এন ল্যামডা তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম যে টু পাই আর সমান এন ল্যামডা এটি হলো আমাদের এক নম্বর সমীকরণ আবার এর আগের দিন আমরা ডিপ ব্রগলি হাইপোথিস পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাটার ওয়েভের যে ওয়েবলেন্থ ল্যামডা সমান ছিল এইচ বাই এম তাহলে এই ভ্যালুটিকে আমরা এখানে এক নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারি যদি আমরা বসিয়ে দিই তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো যে টু পাই আর সমান এন এইচ বাই এম একে আমরা একটু সাজিয়ে নেব একে যদি সাজিয়ে নিই দেখো এম ভি আর সাজিয়ে নিলাম এই এম ভি ওপরে উঠে গেল আটটি এখানে থাকলো টু পাইটি নিচে নামিয়ে নিলাম তাহলে আমরা পেলাম এম ভি আর সমান এনএইচ বাই টু পাই এই উপরের সম্পর্কটি থেকেই আমরা পেলাম দেখো এটি তো বোর্ডের থিওরি থেকে আমরা পেয়েছিলাম বোর্ডের তিন নম্বর পশ্চলের থেকে পেয়েছিলাম বোর্ডের কোয়ান্টাম শর্ত তাহলে তম কক্ষপাতের ক্ষেত্রে যদি এই সমীকরণটিকে আমরা লিখি আমরা লিখতে পারি এম ভি সমান এনএইচ বাই টুপাই এটিই হলো বোর্ডের কোয়ান্টাম শর্ত তাহলে এইভাবে আমরা ডিব্রগলি হাই থেকে বোর্ডের কোয়ান্টাম শর্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি এটি তোমরা প্রস্তুত করে রাখবে আজকের পড়া এই পর্যন্তই থাকুক টাটা